নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আপনাদের প্রিয়, আমার প্রিয় সাইবদা। এবং যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, অবশ্যই মাঝখানে কিছুদিন আপনারা হয়তো আমাদের আলোচনাটা মিস করেছেন, তবে এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট যে খবর সেটা হচ্ছে আগামী 19শে জানুয়ারি কলকাতা ডার্বি, তা আবার কলিঙ্গ সুপার কাপে কলিঙ্গ স্টেডিয়ামে খেলা। এবং দুটো দলই কিন্তু গ্রুপ পর্যায়ের প্রথম দুটো ম্যাচ জিতে নিয়েছে। এবং একদিকে যেমন মোহনবাগান দল, তারা গতকাল পিছিয়ে থেকে জয় সিনে একটা আত্মবিশ্বাস নিয়ে নামবে ডার্বি ম্যাচে, অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল দল, তারা কিন্তু গোল বেশি করার কারণে এখন কিন্তু গ্রুপ শীর্ষে রয়েছে। আর এর ফলে যেটা আমরা জানিয়েছি আগের দিনও, সেটা হচ্ছে ডার্বি ম্যাচ ড্র করলেও কিন্তু অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল এবং সেমিফাইনালে চলে যাবে কার্লি স্কোয়াদ্রাদের দল। তাই মেন্টালি কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, এবং সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। সাইবদা, দুটো দলই দুটো ম্যাচ জিতে নামছে, এবং যা শুনতে পাচ্ছি হয়তো একদিকে তো কার্লি স্কোয়াদ্রাদ আছেন, অন্যদিকে সম্ভবত হাবাসও হয়তো থাকবেন এই ডার্বি ম্যাচের ডাগ আউটে। আজকের ওয়েদার কিন্তু 10 ডিগ্রি, কিন্তু সমর্থকদের মধ্যে নয়, আর আমাদের তো সাউথে বাড়ি, ওখানে আরেকটু কম, আরেকটু কম। আমি আবার পুরো ডাইরেক্ট লেপের তলা থেকে বিডি অফিসে এসেছি, আমি মাঝখানে কোনো জায়গায় স্টপ নিইনি, মানে ধরো স্নান করা বা খাওয়া বা ওইসব স্টপ করা যায়নি, জাস্ট ডাইরেক্ট লেপ থেকে বেরিয়ে স্টুডিওতে একদম। কিন্তু মানে সমর্থকদের কিন্তু এখন রক্ত গরম। হ্যাঁ, রক্ত গরম তো বটেই, ইউরোপের কথা যদি বলি, ইউরোপে এখন প্রচন্ড ঠান্ডা, এবং কালকে এল ক্লাসিকো ছিল, রাখছে 4.1 হয়ে যাবে রেজাল্ট। হ্যাঁ, এবং সেখানে ভিনিসিয়াস জুনিয়র আবার গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সিইউ করেছে সেখানে, এবং কোথাও যেন রিয়েল মাদ্রিদ মানে চিরাচরিতভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো, আর বার্সেলোনা মানে লিওনেল মেসি, এরকম তো বেশি ব্যাপার নয় সবসময়, কেননা ফুটবলটা আবহমান কাল ধরে চলতে থাকে, কেনা বলতে পারে ভিনিসিয়াসের মধ্যে হয়তো আরো অন্য এক মহাতারকার সন্ধান রয়েছে। ফুটবলটা এনজয় করতে করতে যেতে হবে, যাই হোক সেটা কথা নয়। যে বিষয়ে তুমি আলোকপাত করলে, তুমি শুরুতে কয়েকটা পয়েন্ট বলেছো এবং প্রতিটা পয়েন্ট খুব ভ্যালিড। প্রথম কথা হচ্ছে, ড্র করার খেলা কিন্তু কাউকে খেললে হবে না, এখন ড্র করলে ইস্টবেঙ্গল সেমিফাইনাল যাবে, মোহনবাগানকে জিততেই হবে। সুতরাং ইস্টবেঙ্গল যদি ম্যাচটা ড্র করার মানসিকতা নিয়ে খেলতে নামে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষতি হবে, আর তেমনি জিতবই বলে অল আউট যাওয়াটাও, কিন্তু অল আউট যেতে হবে, স্পেল ধরে ধরে, ছোট ছোট স্পেল ধরে ধরে যেতে হবে, হয়তো হাবাস বেঞ্চে বসবেন। সেক্ষেত্রে আমার ধারণা সেটা হচ্ছে, ম্যাচ কিন্তু জেতার ম্যাচই খেলতে হবে দুটো দলকেই, এবং জেতার ম্যাচ খেলতে পারলেই সেই দলের অ্যাডভান্টেজ থাকবে, কেননা 90 মিনিট ধরে একটা ড্রয়ের ম্যাচ খেলা খুব কঠিন, কেননা খুব ক্লোজ জায়গায় রয়েছে দুটো দল। বিশেষ করে আমি গতকালও বলেছি আমাদের লাইভে, আজও সেই কথাটি একটু রিপিট করে আর একটু পালিশ করে বলতে চাই, সেটা ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভালো শেপে রয়েছে, যে শেপটা তারা কিন্তু যেভাবে তারা তৈরি করেছিল, এবং তার সঙ্গে যে তিনটে দলকে তারা গ্রুপ লিগে পেয়েছে, সেই তিনটে দলের থেকে কিন্তু কোয়ালিটিতে যে দলের যা পরিস্থিতি তার থেকে কিন্তু এগিয়ে, কারণ আমি ওভারঅল মোহনবাগানের কথা বলছি, তাদের 7 জন কিন্তু ব্যাকআপ ফুটবলার তো সবসময় পাওয়া সম্ভব না, ন্যাশনাল কলাপে রয়েছে তারা, এবং তারা দেশের সব স্টার প্লেয়ার, সেরা প্লেয়ার, এবং আনোয়ার এখনো পর্যন্ত কামব্যাক করতে পারেনি, এবং এই দলটা যেটুকু রেজাল্ট করছিল স্বদেশিরাই রেজাল্ট দিচ্ছিল, বিদেশিরা নয়, কেননা আমরা খাতায় কলমে বারবার যেটা বলছিলাম, মোহনবাগানের বিদেশিদের দেখেছেন, এখন বিদেশি হলে কেমন হওয়া উচিত, আসলে পর্বতের মুশিক প্রসব হয়েছে, এবং আমরা পরবর্তীকালেও কিছু প্রশ্ন তুলেছি যে বিদেশি মানেই অস্ট্রেলিয়ান নয়, অস্ট্রেলিয়ানদের সঙ্গে ভারতের ফুটবলে খুব কিছু যে ফারাক আছে সেটা নয়, কেননা দেখা যাচ্ছে একদমই তাই, এশিয়া কাপে দেখা যাচ্ছে, সুতরাং বিদেশি মানেই অস্ট্রেলিয়ান নয়, এবং সেই অস্ট্রেলিয়ার দলের যারা সুযোগ পায় না তারা তোমার টিমের প্লেয়ার, যদি এরা চান্স পেত, আমাদের সাহার আব্দুল সামাদ বা যারা ন্যাশনাল টিমে রয়েছেন, ক্রিস্টন মনবীর, এরাও তো ওখানে থাকার কথা, তাহলে তো ওদের তো এই কলিঙ্গ সুপার কাপ খেলার কথা নয়,
সুতরাং ওয়ান স্টেপ বা টু স্টেপ বিহাইন্ড রয়েছে এই কোয়ালিটিটা। খুব সোজা কথা বলছি, রাগ করবেন না, মোহনবাগানে তো এশিয়ান পর্যায়ের ফুটবলারদের টপ প্লেয়ারদেরই আসা উচিত মোহনবাগানে, কেননা এএফসি কাপের হিসাবে সবচেয়ে বেশি খরচ মোহনবাগান করেছে এবছরে। এএফসি কাপে কিন্তু সৌদি আরবের দলও খেলে, এএফসি কাপে কিন্তু জাপানের দলও খেলে, মানে তাদের একটা স্টেপ পরের দলগুলো খেলে। সুতরাং সেখানে সবচেয়ে বেশি খরচ যদি মোহনবাগান করে থাকে, তা মোহনবাগানে হোয়াই নট তাদের সেরা প্লেয়াররা যদি এশিয়ান কোয়ালিটির প্লেয়াররা থাকে, কেন সেরা প্লেয়াররা আসবে না? যারা ফুটবলার বাঁচছে তাদের বাঁচার ক্ষেত্রে কিছু গাফিলতি থাকছে, অথবা টেবিলের তলায় খুব কঠিন খেলা হচ্ছে, যে কঠিন খেলাটা পাবলিক বোঝে, আমি বলছি মানে সবাই বোঝে, আমি কিন্তু অনেক পরে বলি, মানে বোঝছে কিন্তু সবাই, নতুন করে বলার কিছু নেই। সেই দলের মূল ফুটবলার যারা ছিলেন তারা কিন্তু, যাদের উপরে মোহনবাগান ছিল তারা এই বিদেশি নয়, তারা কিন্তু স্বদেশী, স্বদেশী। সেই স্বদেশী ফুটবলারের সাতজন ন্যাশনাল টিমে। সুতরাং এইরকম ভাবে দুর্বল মোহনবাগানকে সাম্প্রতিক অতীতে ইস্টবেঙ্গল কখনো পায়নি, আর ভবিষ্যতে পাবে কি সন্দেহ আছে। যেখানে ইস্টবেঙ্গলের দুজন ফুটবলার লালচুনুঙ্গা আর নাওরে ময়েস দুজনেই থাকলেও, ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন যদি তুমি বলি, সেটা হিজাজি মাহেরের উপস্থিতি, তাদেরকে যেভাবে ডিফেন্স লাইনকে যে নির্ভরতা এবং যে কম্প্যাক্টনেস দেখাচ্ছে, সেখানে মোহনবাগান ডিফেন্সকে ভঙ্গুর মনে হচ্ছে। দুই বিদেশি নিয়েও কারণ বিদেশিরা বিদেশিদের ওপর ভরসা নেই, অথবা এই রকম ফরম্যাটে খেললে এই বিদেশিদের কাছে খেলা পাবে না, বিশেষ করে হ্যামিলকে খুবই সাধারণ লাগছে। অপরদিকে নাওরে মাহেশের অনুপস্থিতিতে যারা খেলছেন আন্ডার-19 থেকে আন্ডার-21 থেকে, যারা যে সমস্ত ফুটবলাররা ইনক্লুডেড হয়েছেন বা যেভাবে ফর্মে ফিরেছেন ফুটবলারদের মধ্যে তুমি যদি দেখো, তাহলে কিন্তু আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো শেপে রয়েছে। মোহনবাগান উল্টো দিকে সাতজন ন্যাশনাল কলাপের পরে পুরোটা ঘেঁটে ঘ হয়ে গেছে। যে প্রপার যে ফুটবল নিয়ে তুমি যদি তাদের আলোচনা করতে চাও, আমার মনে হয় না যে আলোচনা করে লাভ নেই, কেননা আফটার সুপার কাপ এই টিমটাই থাকবে না। হ্যাঁ, কেননা এই ফুটবল এই এই টিমটা দিয়ে তো আর ডেভেলপ হবে না, সম্পূর্ণ অন্য টিম আসবে, কোচ আসবেন, তিনি অন্যরকমভাবে সেটাকে সাফেল ডিসাফেল করবেন। একটা দুটো পরিবর্তন অবশ্যই হওয়া জরুরি ছিল তোমার এই উইন্ডোতে, বিশেষ করে বিদেশি ক্ষেত্রে, কেননা পরিবর্তন তোমার করতেই হবে। মানে হাওয়াসের যা খেলার স্টাইল অফ প্লে, তার সঙ্গে এই টিমের অনেক ফুটবলারেরই খেলার কোনো সম্পর্ক নেই, পরিবর্তন ঘটাতেই হবে অথবা রেজাল্ট খারাপ হবে, তখন কিন্তু তোমার মাথা চুল ছিটতে হবে যে কি হচ্ছে। তুমি আর আন্তোনিও লোপেজ হাওয়াস বয়স্ক মানুষ, ফুটবলকে অনেক দিয়েছেন, অনেক জানেন, ধুরন্ধর কোচ, সময় লাগবে না বুঝতে, নিশ্চয়ই এখন তিনি আসার পরে প্রথমে একটু ফিল গুড ফ্যাক্টর থাকবে, তারপরে তো কেটে যাবে, কেননা একটা চ্যাম্পিয়নশিপের ওরিয়েন্টেড একটা ক্লাব রেজাল্ট দিতেই হবে তোমাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ফিল গুড ফ্যাক্টর বেশিক্ষণ কাজ করবে না, যে এসছেন আবার ফিরে তিনি, চলো একটা দুটো ম্যাচ হতে পারে, একটা দুটো ম্যাচের কোনো গল্পই নেই, কেননা চারটে ম্যাচেরই বিদায় হয়ে গেছেন কোচ জুয়ান ফেরান্ডো। সেখানে প্রথম ম্যাচটাই বড় ম্যাচ, মানে আলটিমেট পরীক্ষা তোমার সেখানে দিতেই হবে, একটা প্রেস্টিজের ব্যাপার অল টাইম থাকে, কেননা এই ম্যাচটার গুরুত্ব তো মানে গোটা বিশ্বজুড়ে নন্দিত, সবাই জানে। এখন সেই জায়গাতে এই ম্যাচটার গুরুত্বটা বুঝে অবশ্যই খেলা উচিত হাবাসের দলের, কিন্তু ইস্ট বেঙ্গল তো ওয়ান বা টু স্টেপ অ্যাহেড আছে বর্তমান পরিস্থিতিতে অনেকটাই, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু সাইদা, অন্যদিকে কিন্তু মোহনবাগানের যে ফুটবলাররা এখন সুযোগ পাচ্ছেন বর্তমানে এই দলে, তাদের কিন্তু একটা বড় সুযোগ যে নিজেদের প্রমাণ করার, সুহেল ভাট হোক কিংবা যেমন আগের দিন দেখতে পেলাম টাইসন খেলার সুযোগ পেলেন, টাইসন একটা ভালো গোল করেছিল কল্যাণীতে, তোমাদের মনে থাকবে, সিএফএল এ
যথেষ্ট ভালো কোয়ালিটি, আমি ফারদিনের কথাও বলবো, তাকে ভুল ভুল জায়গায় ভুলভাবে খেলানো হয়েছে, প্র্যাকটিস করতো বড়দের সিনিয়রদের টিমে, তাদের সঙ্গে ফরমেশন তৈরি হয়ে গেছে, হুট করে গিয়ে তাদের রোজ একদিন করে খেলে আসতো তো তোমার ডেভেলপমেন্ট লিগের ম্যাচ, সেখানে শুট করতো না, ম্যাচ করতো না, তার সঙ্গে প্র্যাকটিসই নেই, আবার তাকে ব্যর্থতার ট্যাগ চাপিয়ে দিয়ে আবার সিনিয়রদের টিমে ফিরিয়ে আনা, এইভাবে হয় না, এটা প্রফেশনাল দলে এইটা এই এই ট্রিটমেন্ট একজন ফুটবলারের উপরে আমার মনে হয় খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। তবে দেখো মোহন, ইস্ট বেঙ্গলের ফুটবলাররা যেভাবে ম্যাচ করেছে সিস্টেমের সঙ্গে, কারণ তারা জানে আমি ভালো খেললে জায়গা নেব, আমার জায়গাটা চিরস্থায়ী হবে, সুতরাং তারা ওইভাবে খেলে খেলে, আজকে তুমি দেখো যে সমস্ত ফুটবলাররা ইস্ট বেঙ্গলে যারা খেলেছে, তোমার জেসিন থেকে শুরু করে যাদের কথা বলছি, যারা জায়গা করে নিয়েছে, তারা খুব ভালো করে জানে এই দলটা ভবিষ্যতে যখন তৈরি হবে তখনও কিন্তু এদের কথা ভেবেই তৈরি হবে, কিন্তু টাইসনকে জিজ্ঞেস করো তো, আজকে কিয়ার নাসিরিফ পর্যন্ত শিওর যে এই দলে সে নিয়মিত পাবে, আমাদের জাস্ট একদিন আগে যে ছেলেটিকে তৈরি করা হচ্ছে তার কি অবস্থা, ফ্রাস্ট্রেশনে চলে যাবে একটা প্লেয়ার, একটা প্লেয়ারের ফ্রাস্ট্রেশনে কেন কথা বলছি আমি, এখান থেকে বললে প্লেয়ার ফ্রাস্ট্রেশনে যাবে না, কারণ প্লেয়ারদের সঙ্গে আমরা মিশি তো, যখন আন্ডার টোয়েন্টি মানে সে যখন 21 এর টিমটা না পায়, না পেতে পেতে মানে জার্সি না পেতে পেতে সে যখন বসে থাকে তার যে কি কন্ডিশন হয়, এটা মোহনবাগান টিমে এই ব্যর্থতার হার প্রচন্ড, মানে আমি সমস্ত তো ভারতবর্ষের সেরা ফুটবলারদের নিয়ে টিম বানাবো, সুতরাং আমার তো আর দেশের কোনো ফুটবলারে কি হলো এগোলো ওগুলা পিছলো সেটা দেখার দরকার নেই, কোয়ালিটি তো শুধু আমি দেশের সেরা ফুটবলারদের নিয়ে আসবো, আমি কোনো নতুন আমার একাডেমি থেকে তৈরি হওয়া প্লেয়ার বা আমার ডেভেলপমেন্ট থেকে আসা প্লেয়ারদের প্রতি আমার কোনো দায়বদ্ধতাই নেই, সেইভাবেই তো হয়ে যেত গোটা বিষয়টা, মানে তো প্লেয়ারদের এই কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায় কি করে, যেখানে ইস্ট বেঙ্গলের ইয়াং জেনারেশন যারা ডেভেলপমেন্ট লিগ খেলে এসছে তাদেরকে তাদেরকে মনে হচ্ছে একটা দুর্দান্ত ফুটবল তারা খেলছে, অথচ মোহনবাগানের ফুটবলারদের মনে হচ্ছে তারা সাপোর্ট করছে, তারা আছে দলে, এটা মনে হচ্ছে কেন, এটা মনে হওয়ার কারণ হচ্ছে দুটোর পারসেপশনই আলাদা, একদমই তাই, মানে একটা টিমের যুব দলের খেলোয়াড়দের মানে যুব খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে এটা প্রমাণ করার তাগিদ রয়েছে, আর একটা দলের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে যে আমি করে লাভ নেই তো, 6 দিন পরে তো বাদ হয়ে যাবে, ওটাই সমস্যা, 24 তারিখ যাক না সমস্যা এখানে, ভাই যে পর্যন্ত যাবে সেমিফাইনাল ফাইনাল চ্যাম্পিয়ন যদি হয় তারপরে ওই কিছু প্লেয়ার থাকবে চ্যাম্পিয়ন করে দিবে, যদি মোহনবাগানের চ্যাম্পিয়ন করলো ধরো এই দল টাইসনকে কি তুমি বইবে, তুমি যদি আইএসএল এর দলে কেরালার বিরুদ্ধে নামায় তুমি প্রেস বক্স থেকে বলবে না টাইসনকে কেন রাখলো, কারণ আমাদের মোহনবাগান সম্পর্কে মাইন্ডসেটটাই এটা করে দেওয়া হয়েছে যে ন্যাশনালে সব ইন্ডিয়ার সব বেস্ট প্লেয়াররা খেলবে আর খুব সাধারণ মানের খেলবে, আমি খুব মানে অপ্রিয় সত্যি কথা বলতে যাচ্ছি, আমি কেন বলতে যাচ্ছি ধরো তুমি যদি দীপক টাঙ্গির কথা বলো যে ক্লাবের হয়ে রিপ্রেজেন্ট করেনি ভালো করে, সে ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, কোথাও তো গ্যাপটা হয়ে যাচ্ছে, গ্যাপটা তো হয়ে যাচ্ছে, সামথিং মিসিং তো আছে এর মধ্যে, হয় ন্যাশনাল টিমে ভুলভাল হচ্ছে বা আমাদের এখানে ভুলভাল হচ্ছে, কিছু তো একটা হচ্ছে, ম্যানেজমেন্ট ঠিক নেই বা ঠিক টাইম লাইন ঠিক নেই, অপ্রিয় কথা বলছি খুব শুনতে খারাপ লাগছে, তুমি আমাকে উত্তর দাও তো, মোহনবাগানের জার্সিতে দীপক টাঙ্গি যখন নামে তুমি হয়তো তোমার ফেক অ্যাকাউন্ট থেকে লেখো এ প্লেয়ার কেন নেমেছে, কেন একে বওয়া হচ্ছে, এ কি কি নাম বলো গোয়েঙ্কার নিজের রিক্রুটেড ফুটবলার লেখা তো আমি দেখি বিভিন্ন জায়গায়, এই তো ইন্ডিয়ার ন্যাশনাল টিমে তোমার দেখে মনে হচ্ছে ও ছাড়া হবে না, কিন্তু খেলাটা শুরুর আগে অবধি কিন্তু সবাই বলছে দীপক টাঙ্গি হঠাৎ করে কি দীপক টাঙ্গি কেন উত্তর পেয়ে গেছেন, তারা উত্তরটা নাও তো হতে পারে, হ্যাঁ এটা তো ভুলও হতে পারে, ওর থেকে ভালো প্লেয়ার তো ইন্ডিয়াতে আছে হয়তো, ইন্ডিয়া টিমও তো সাফার করলো, তুমি 2 গোলে হারলে সেদিন জিততে পারতো বা ড্র করতে পারতো, আমাদের তো সামগ্রিকভাবে ভুল হয়ে যাচ্ছে, আমরা ঠিক করতে পারছি না, আমরা আমাদের বেস্টটাকে কি ঠিক করতে পারছি, ইন্ডিয়াটা পরে আলোচনা করবো সেটা বিষয় নয়, কিন্তু আমার কথা হচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু বড় ম্যাচ, এবং যে বড় ম্যাচে কিন্তু সত্যি 1 বা 2 স্টেপ পিছনে আছে মোহনবাগান, এবং এই যে পেছনে থাকাটা থেকে কি করে
ম্যাচটা থেকে মোহনবাগান জিততে পারে অথবা ইস্টবেঙ্গলে জিততে গেলে কি করতে হবে সে প্রশ্ন আমি করতে পারো। অবশ্যই আমি মোহনবাগান নিয়ে যখন কথা বলছিলাম আগে মোহনবাগানের বিষয়তেই জানতে চাইবো যে দল টু স্টেপ পিছিয়ে তোমার কথা যেরকম ভাবে বলছে এবং সবাই জানেন সেটা, এখানে লুকানোর কিছু নেই, এখান থেকে কিভাবে এই ম্যাচ বের করা সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব একটাই কারণে, আন্তোনিও লোপেজ হাওয়াস পারেনি। দুটো দল না, দুটো দলের কথা বলছি আমি, এবারে ফুটবল একটু আসি। অপোনেন্টের ডিফেন্সিভ হাফে, আমি থার্ড বলবো না, হাফে স্পেস তৈরি করার খেলা দুটো কোচই খেলেন, মানে আন্তোনিও লোপেজ হাওয়াস খেলেন, কার্লোস কুয়াদ্রাদো খেলেন, মানে এরা অপোনেন্টকে ইনভাইট করে নিজেদের বক্সে, দুজনই করেন। ইনভাইটেশনের কিছু ফারাক আছে দুজনের, দুজন কতটা অ্যালাউ করে তার উপরে। আন্তোনিও লোপেজ হাওয়াস অপোনেন্টকে দুপুরে নেমন্তন্ন খেতে ডাকেন, লাঞ্চ খেতে ডাকেন, আর কার্লোস কুয়াদ্রাদো অপোনেন্টকে বলে সন্ধ্যে স্ন্যাক্সটা খেয়ে যাও। যেহেতু সন্ধ্যে স্ন্যাক্সটা খেয়ে যাও বলেন, যে অপোনেন্টের হাফে যে স্পেসটা তৈরি, সে স্পেসটা খুব কম তৈরি হয়, ছোট ছোট স্পেস, এবং ওই ছোট স্পেস, ছোট ছোট স্পেসটাকে ব্যবহার করে, খুব ছোট স্পেস ব্যবহার করেন কার্লোস কুয়াদ্রাদো। তুমি দেখবে যে প্লেয়াররা প্রোগ্রেসিভ পাস খেলছে তারা খুব ক্লোজ আছে, ফরওয়ার্ড পাস খেলছে, উনি কিন্তু ওই স্কোয়ার পাস ব্যাক পাস করে সময় নষ্ট করেন না, খুব প্রয়োজন ছাড়, খুব ক্লোজ থাকেন, মানে ধরো 5 গজ 7 গজ 10 গজ এই দূরত্বের মধ্যে টিমটাকে কিন্তু উনি রোটেট করেন, এবং অপরের এবং ধরো বিপরীত ডাইরেকশনে খেলা সুইচ ওভার করবেন, সেটাও যে খুব যে লং হবে না, খুব লং না, খুব লং বাট একটা দূরত্ব আছে, দূরত্ব আছে, একটা মেজারমেন্টের উপরে ছোট ছোট স্পেস তৈরি করেন, যেহেতু উনি ইভিনিং স্ন্যাক্স খেতে গেছে, সেহেতু অপোনেন্ট কিন্তু সেইভাবে আর উঠে ওঠার সুযোগও তিনি দেন না, দেন কিন্তু যতটা নিমন্ত্রণ করা যায় নিজেদেরকে বাঁচিয়ে। এবার এই খেলাতে কিন্তু সিজন আইএসএল এতগুলো ম্যাচ এবং এই করতে করতে কিন্তু ইস্ট বেঙ্গল তৈরি হয়ে গেছে। তুমি দেখবে এই যে স্পেসের মধ্যে একটা আননোন পার্সন গিয়ে প্রবেশ করে, দেখবে সে একটা দারুণ টাচ খেলে একটা জায়গায় চলে, থার্ড ম্যান মুভ করছে, এই যে জিনিসগুলো কার্লোস কুয়াদ্রাদোর খেলায় কিন্তু একটা সৌন্দর্য তৈরি করেছে এবং খুব এফেক্টিভ। শুধু সৌন্দর্য বলে তো ফুটবলকে ছোট করা হবে, খুব এফেক্টিভ, যতগুলো চান্স ক্রিয়েট করবে তার উপরেই তো একটা ফুটবল মেরিট নির্ভর করে, সেই কারণে চান্সগুলো এইভাবে ক্রিয়েট হচ্ছে, এবং দুটো উইংকে ঠিকঠাক ব্যবহার করা, মাঝখান থেকে ঠিকঠাক ওঠা, আবার ঠিক সময়ে দলটাকে নামিয়ে নেওয়া, এবং এইটা কিন্তু ইস্টবেঙ্গলের খেলার একটা। এবারে মোহনবাগানের খেলা যদি তুমি বলি, ধরো আন্তোনিও লোপেজ হাওয়াসের আমার স্মৃতি থেকে যেটা মনে হয়, আন্তোনিও লোপেজ হাওয়াস কিন্তু অপোনেন্টকে লাঞ্চ খেতে ডাকবেন, ফলে তোমার কিন্তু প্রচুর পরিমাণে স্পেস তৈরি হবে অপোনেন্টের হাফে, প্রচুর স্পেস তৈরি হবে, সেটা অতীত হয়েছে এবং সেটা ওভার দ্য ফোন মিরান্ডাকে দিয়ে কিন্তু তাই করাচ্ছিলেন, কিন্তু ওভার দ্য ফোন যতটা হয়, অনলাইন ক্লাসে তো আমাদের মেয়েরা বাচ্চারা যারা পড়াশোনা করে তারা তো খুব কিছু এ করতো, যতক্ষণ না টিচারের বকুনি খাবে, স্কুলে তো তোমায় যেতেই হবে, অনলাইন আর কতক্ষণ চলবে, তাই কোভিড চলে যাওয়ার পরে অনলাইনটা বন্ধ করে দিয়ে আবার স্কুল চালু হয়েছে, তা স্কুলে তো আসতেই হবে, আন্তরিক লোভী হবে যে আসবেন বা যতটুকু সময় পাবেন, তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ওই স্পেসটাকে, ওই ভয়েরটাকে অনেক বেশি তৈরি হবে, আর এই ভয়েরটা পূরণ করার জন্য সবসময় যেটা দরকার পড়ে সেটা হচ্ছে খুব গতিশীল উইঙ্গার দরকার পড়ে, এবং স্ট্রাইকার, যে আমরা পুরোনো ধরনের যে স্ট্রাইকার, লোন স্ট্রাইকার যেমন হতো না, যে খুব ফাঁকা স্পেসটা তৈরি করে এবং খুব জায়গায় গিয়ে পৌঁছয়, সেই জায়গায় গিয়ে পৌঁছানোটা খুব জরুরি, সেটা আমার মনে হয় সাদিকু ইজ বেটার দ্যান কামিন্স। আমি আগের দিন সাদিকুর না খেলাটা আমি খুব অবাক করেছে, আমি জানি না হয়তো অসুস্থ ছিল এবং ইস্ট বেঙ্গলের জন্য হয়তো বা ফিট রাখাটা তার বেশি বেশি প্রয়োজন। এবারে কত হচ্ছে, দুটো দলই যখন ইনভাইটেশন করবে, দুটো দলই তো একে অপরকে ইনভাইট করবে, তুমি এসো খেতে কি হবে, তাহলে কে খেতে যাবে, তাহলে বলবে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে খাই দুজনে, তুমি হাফ দেবে আমি হাফ দেবো, এবং সেখানে কে কতটা প্রেমে পে করবে হ্যাঁ তার উপরে নির্ভর করবে, আমি কিন্তু এটা ইয়ারকি মারছি না, এবং এক্ষেত্রে আমার যেটা যতটা ধারণা,
আমার যতটা ধারণা, দলের যা ব্যালেন্স আছে, আমি আগের দল হলে মানে ফুল 7 জন প্লেয়ার পেলে আমি একরকম বলতাম, ইস্টবেঙ্গল ইনভাইটেশন খেতে যাবে। এটা হচ্ছে দলের ওজনের উপরে, একদমই তাই, এটা দলের ওজনের উপরে হবে। আমি কিন্তু ফাঁদে পাটা বোধ হয় ইস্টবেঙ্গল দেবে, কেননা দুজনের মধ্যে বেশি না ওঠার টেন্ডেন্সি মোহনবাগানের হবে, কেননা কোচের নাম কার্লোস আন্তোনিও লোপেজ হাবাস, এবং দল এই মুহূর্তে কিছুটা ওজনগত কারণে ব্যাকফুটে। মানবীর নেই, লিস্টন নেই, এর বেশি আমার মনে হয় বড় ম্যাচ নিয়ে আর কিছু পেডিক ফেডিক করতে বলো না। তোমার সাথে, তোমার কথার সাথে দুটো কথা আমি একটু অ্যাড করব, এবার বলতে পারো যে এবারে ইনভাইট হলে কি হতে পারে, এটা বলতে পারো, তুমি বলো। না আমি আমার আমার যেটুকু বুঝেছি ভাই, সেটা হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাস প্রচন্ড রকমের, যেটা তুমি বলছো না, ইনভাইট করে মানে প্রেশার সোক করতে ভালোবাসে প্রচন্ড প্রচন্ড রকমের, এবং সেটা উনি পারেন পারেন। এবার তার জন্য অপোনেন্টকে, না অপোনেন্টকে মানে পাগল করে দিতে পারে, কিন্তু তার জন্য তোমার কোয়ালিটি প্লেয়ার দরকার যাদের মধ্যে কনফিডেন্স থাকবে, রয় কৃষ্ণা দরকার, প্রচন্ড কনফিডেন্স দরকার। আমি স্ট্রাইকারদের কথা আমি আপাতত বাদ, আমি ধরে নিলাম সাদিকও যদি ফিট থাকেন, সাদিকও হতে পারেন নতুন নায়ক হয়ে উঠলেন মোহনবাগান, আমি সেই পার্টটা বাদ দিয়ে আমি ডিফেন্সের কথা বলছি। যদি আজকে আনোয়ার থাকতেন প্রগ্রেসিভ পাসার, তিনি অভিজ্ঞ, তিনি কনফিডেন্ট, তিনি সেই প্রেশার সোক করতে পারবেন, কিন্তু আজ যখন আমরা মোহনবাগানের ডিফেন্স লাইন দেখছি, সেখানে দেখছি হ্যামিল আর গোলকিপারের যে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, বা আমাদের যে দুজন উঠতি খেলোয়াড় খেলছে রাজ বাসপুর বা রবি রানা, এরা সেই প্রেশারটা কি একটা ডার্বি ম্যাচে নিতে পারবে কিনা, এটা সবথেকে বড় পয়েন্ট হয়ে দাঁড়াবে হাবাস এই ট্যাকটিক্সের জন্য। অবশ্যই, এবং তার সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ পজিশন আছে, সেটা হচ্ছে জানো তো নাম্বার 6। হাবাসদের খেলাতে না, মানে হাবাসদের খেলাতে নাম্বার 6 পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6 তো পৃথিবী জুড়ে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট। 4-2-3-1 অধিকাংশ সময় খেলেন, এই দুটো তো একজন নয় মানে দুজন, নাম্বার 6 পজিশনে দুজন, হামতেও নেই বলবার, হামতেও নেই। এই পরিস্থিতিতে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা ওটাই হয়ে যাবে, এবং ওটা ঠিক না হলে তোমার কি জানো তো, তোমার ব্যাক ফোরের উপরে প্রেশারটাও প্রচন্ড চলে আসে, এবং সেই সেই জায়গাতে তো আমার মনে হয় কনফিডেন্স, লিডারশিপ এগুলো খুব ইম্পর্টেন্ট। কনফিডেন্স না ছাড়া কিন্তু বেরোনো খুব কঠিন। আর ইস্টবেঙ্গল আমার মনে হয় একটু একটু এগিয়ে খেলবে, মানে ইনভাইটেশন আমি ইনভাইট করেছি তুমি এসো এসব করতে চাইবে না আর কি, কেননা ইস্টবেঙ্গল চাইবে, ইস্টবেঙ্গল খেলা নিশ্চয়ই দেখেছে মোহনবাগানের ডিফেন্সের যে দুর্বলতা, সেই দুর্বলতা তো প্রেশারই ভাঙবে, মানে ফার্স্ট 15 মিনিটে গোল তুলে নেওয়া, প্রেশারে ভাঙবে তো, হ্যাঁ ও সেই প্রেশারটা তো দেওয়ার চেষ্টা করবে, ক্লিচার ফর্মে রয়েছে, আমি জানি না ওই জায়গাটা শোক করতে করতে কিন্তু মোহনবাগান আপ ফ্রন্টে যারা যে সমস্ত প্লেয়াররা রয়েছেন, আমি এখনো পর্যন্ত মনে করি দে আর ভেরি গুড বল প্লেয়ার, এবং তারা ছোট স্পেসে খুব ভালো ফুটবল খেলে, নট বড় স্পেস বা মিডিয়াম স্পেস, একটা উগোবুমোস বা একটা ডিমি পেট্রাটোস, তারা কিন্তু সেই স্পেসটাকে কিন্তু ব্যবহার যথেষ্ট করার ক্ষমতা রাখে। দেখো যারা ছোট স্পেস ব্যবহার করতে পারে তারা যে বড় স্পেস পারবে না তা নয়, কিন্তু ছোট স্পেসটা অনেক ভালো পারে, বড় স্পেসটা তো অতটা নয়। তোমার বড় ম্যাচের গোলটা তোমার নিশ্চয়ই মনে থাকবে ডিমি পেট্রাটোস, তখন কিন্তু ইস্টবেঙ্গল আপফ্রন্টে খেলছিল, মোহনবাগান 10 জন, খুব স্বাভাবিক, এবং সেখানে কিন্তু প্রায় অনেকটা দূর থেকে বল নিয়ে এসে কিন্তু সেকেন্ড বার দিয়ে বলটা নেট করেছিলেন ডিমি পেট্রাটোস। আমার বক্তব্যটা এটা নয়, বক্তব্যটা এটা ফাঁকা স্পেস ফেলে তারাও কিন্তু খেলে দিতে পারবে সামনে, বা আশেপাশে ধরো মনবীর বা লিস্টন এরকম প্লেয়ার না থাকলেও, সাহাল না থাকলে ওরা কিন্তু খেলে দিতে পারবেন, কেননা ডিমি পেট্রাটোস আর উগোবুমোসকে ভারতীয় ফুটবলে নতুন করে প্রমাণ করা কিছু নেই, সাথে কিয়ান্নাসিরির ইনক্লুশন, কিয়ান্নাসিরি পারবে আমার ধারণা অনেকটা পারে, খেলা জমবে আর কি, খেলা তো জমবে, অঙ্ক তো একটা কষতেই হবে, কেননা ডিফেন্স লাইনে একটু সমস্যা তো মোহনবাগানের আছে, এবং সেই জায়গাটাকে তো নিশ্চয়ই রিকভারি করবেন কোচ।
হাবাস পারবেন, আমার ধারণা হাবাসে আর একেবারে, আমি হাবাসকে কিন্তু খুব বড় কোচ মনে করি। এখানে ওনার ওনার দর্শনটাকে সমর্থন করি কিনা ব্যক্তিগতভাবে সেটা অন্য কথা, কিন্তু উনি যে দর্শনে ফুটবল খেলেন সেই আমি সেই কোচ সেই কোচিং সত্তাটাকে কিন্তু আমি সম্মান করি। জিনিয়াস কার্লিস কোয়াদ্রো তো জিনিয়াস 100% জিনিয়াস, দুই জিনিয়াসের খেলা, এটা খুবই জমবে, খেলাটা কোচেদের হবে অবশ্যই, টিম তো খেলবে মাঠে, কোচেদের খেলা কিন্তু অনেক অনেক অনেক, দুটো কোচের আসল খেলা। ইস্ট বেঙ্গলে কিন্তু আর একটা দিক প্লাস পয়েন্ট থাকবে সাইডে, সেটা হচ্ছে সেট পিস, প্রথম দিকে কাজ করছিল না সেট পিস, এখন ওয়ার্ক করছে। তোমার ইয়ে তো মারতে গেলেই গোল মনে হয়, ক্লিটন ক্লিটন মারতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে, সত্যি কথা বিশ্বাস করো, মানে মারলেই মনে ঢুকে যাবে, মানে এমন ধরনের কনফিডেন্স বা নিখুঁত ভাবে উনি রাখেন সেট পিস গুলো, মার্ভেলাস, এটুকুই বলা। একদমই তাই, এবং 19 তারিখ কলিঙ্গর স্টেডিয়ামে সুপার কাপের ডার্বিতে কি ফলাফল হবে সেই নিয়ে আলোচনা তো চলবেই, আমরা আরও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে। এবং আপনাদের কি মনে হয় এই ডার্বির রেজাল্ট কি হতে পারে এবং দুই দলের প্রথম একাদশ কি হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই ফুটবল আড্ডার সাথে সবসময় থাকার জন্য সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।